আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে একে দেখানো হবে বাংলাদেশের পদ্মা সেতু। এভাবে স্কেল দিয়ে সোজা করে দেখুন, মাঝে একটা দাগ দিব, এরপর কি করব, উপরে স্কেলটা এইভাবে ধরে বাঁ পাশে একটু সরু রাখব, ডান পাশের দিকে একটু চওড়া করে দিব, এইভাবে, ঠিক এইভাবে। এরপর একই রকম করে ডাবল করে দিলাম, বাঁ পাশে একটু সরু, ডান পাশের দিকে একটু চওড়া। এরপর আমরা স্কেলটা এভাবে ভিড় মতো করে জিগজ্যাগ পদ্ধতিতে এরকম করে সোজা করে দাগ দিতে থাকবো, একটু ভাঁজ ভাঁজ করে। দেখুন যেভাবে করছি সহজেই এভাবে করব। এইভাবে যদি আপনারা আঁকতে থাকেন, দেখবেন অতি সহজেই একটি পদ্মা সেতু আঁকতে পাচ্ছেন, ছোট বাচ্চাদেরকেও এভাবেই শেখাতে পারবেন। হয়ে গেল জিগজ্যাগ ভাবে, দেখুন। এরপর আবারও আমরা এই পাশে যে রকম পাশেটা আপনারা দেখতে পাচ্ছেন একটি করে দাগ দিব, নিচের দাগটা দাগের সাথে লেগে যাবে কিন্তু নিচ পর্যন্ত লাগবে না। এরপর এই পাশে দেখুন, যে পাশে ফাঁকা ছিল সেই পাশেও একই রকম করেই দাগ দিচ্ছি, একটু দ্রুত দেখানো হচ্ছে, আপনারা আশা করছি বুঝতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। এরপর নিচে দেখুন হালকা করে পেন্সিল দিয়ে এভাবে স্কেলটা ধরে হালকা করে আমরা টানব, বাঁ পাশে একটু চিকন রাখবো, ডান পাশের দিকে দাগটা একটু চওড়া হয়ে আসবে, দেখুন ডান পাশের দিকে মোটা এরকম করে। এরপর নিচে দেখুন আরেকটি দাগ আঁকবো, এভাবে দাগগুলো কিন্তু আমরা হালকা করে দিব, কারণ এগুলো দাগ আবার মেশাতে হবে আমাদেরকে। এভাবে দুইটা দাগ দিব, এর পরে একটা ছোট, দেখুন এটা এভাবে ভাঁজ করে, এটা এভাবে ভাঁজ করে, এভাবে সহজেই আমরা আঁকবো নিচের যেই পাইলসটা সেটা এভাবে দিব। সহজে হয়ে গেল, দেখুন এটা পানির মধ্য, এভাবে একই রকম করে আমরা যত দূরে যাবে তত ছোট হয়ে যাবে, আমাদের কিন্তু ছোট করতে হচ্ছে না। দাগ অনুসারে দেখতে পাচ্ছেন বাঁ পাশের দাগগুলো ছোট, এমনিতেই ছোট, আমরা যখন এর মধ্যেই আঁকবো তখন অলরেডি ছোট হয়ে যাবে, আমাদের ছোট মাপ করতে হচ্ছে না, শুধু দাগের আকারেই আমরা আঁকবো, এতেই ছোট হয়ে যাবে আর মাপগুলোই ঠিক থাকবে, কারণ দূরের জিনিস বা দূরের কোনো বস্তু যদি আমরা কাছে থেকে দেখি তাহলে ছোট দেখা যায়, কাছেরগুলো বড়, দূরেরগুলো ছোট। একই রকম করেই আমরা আঁকবো, একটা আঁকতে পারলে সবগুলোই সহজেই আঁকতে পারবো। এভাবে একটু স্লোলি আঁকবেন আপনারা, তাহলে সুন্দর হবে। এভাবে সহজেই হলো। এরপর আমরা কি করব, উপরে দেখতে পাচ্ছেন লাইটের যে সিস্টেমগুলো, এভাবে আঁকবো, একটা ছোট দিব, একটা বড় দিব, সহজেই হচ্ছে, কারণ আমরা আগে থেকে অলরেডি দাগ দিয়ে নিয়েছি, সোজা করে হালকা দাগ দিয়ে নিয়েছি, ওই দাগ পর্যন্ত আমরা এভাবে টানবো, যত দূরে যাবে তত ছোট হবে এবং শাড়িগুলো ঘন হতে থাকবে। এভাবে আমরা ভাঁজ করে দিব, একটা বড় একটা ছোট, এভাবে ভাঁজ করে দিব। লাইটগুলো দেখবেন সেতুর ওপর লাইটগুলো ঠিক এরকম হয়ে থাকে, সহজেই আমরা আঁকার চেষ্টা করব যেন ছোট বড় সবাই আঁকতে পারি। যদি আরেকটু আঁকতাম, আরও সুন্দর করতাম, রিয়েলিটি করতে চাইতাম, তাহলে আঁকতে একটু কঠিন হতো। আঁকা এবং রিয়েলিটি মানে বাস্তবের মধ্যে একটু পার্থক্য থাকে। এভাবে আমরা বোঝাবো, এটাই পদ্মা সেতু। সুন্দর এবং সহজভাবে আঁকতে এই কৌশলটি আপনারা ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন সবগুলো রাবার দিয়ে মিশাই দিলাম, এখন সুন্দরভাবে হলো। নিচের দিকে আমরা কি করব, পানির ঢেউ দিব, পানির ঢেউগুলো হালকা করে দিব, এভাবে দেখতে পাচ্ছেন পানির ঢেউগুলো হয়ে গেল। এরপর আশেপাশে এই পানিতেও পদ্মা নদীতে ঢেউ থাকে, আমরা ঢেউগুলো হালকা করে একটু ভাঁজ করে সুন্দর করে দিব। আপনারা একটু আস্তে আস্তে দিবেন, আমি দ্রুত দেখাচ্ছি, যদিও দ্রুত আঁকছি না, তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি যেন অল্প সময়ের মধ্যেই আপনারা বুঝতে পারেন। এইভাবে সুন্দর একটি সেতু হয়ে গেল, নিচের দিকে আমরা এভাবে করতে পারি, এটা দিলে একটু সুন্দর লাগবে, দেখুন একটি সুন্দর সেতু। এরপর নিচের এগুলো কালো করে দিব, আমরা কালো করতে আমরা সিক্স বি পেন্সিল ব্যবহার করছি, পেট্রাফোনিক সিক্স বি পেন্সিল ব্যবহার করছি এই ড্রয়িং করতে আমরা। এভাবে আমরা কালো করে দিব, কালো যদি নাও করে দেই তাহলেও সুন্দর লাগে, তারপর আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন, অথবা যদি সাদা রেখে কালার করতে চান ব্রিজে, তাহলে আপনার ইচ্ছা মতো বা ব্রিজের কালার দেখে, ছবিতে দেখে সেই অনুযায়ী কালার করতে পারেন। এভাবে দেখতে পাচ্ছেন আমরা স্টিলে
একই রকম করেই সবগুলোতে করছি, নিচের দিকে গাঢ় রাখছি, ওপর দিকে হালকা করে দিচ্ছি। সহজে এগুলো করব, একটাতে করলে যদি করতে পারি তাহলে সবগুলোতেই এভাবে কালো করে দিতে পারবো আমরা। দেখতে সুন্দর লাগছে, এইভাবেই করব আমরা। ছোটদের ক্ষেত্রে এই ব্রিজটি বিশাল মানে বড় ভূমিকা রাখবে, এই ড্রয়িংটি সহজেই শেখাতে পারবেন এবং আপনি চাইলে নিজেও সহজে আঁকতে পারবেন। এখন শুধু কালো করার পালা, আমরা হালকা শেড দিয়ে কালো করে দিব, হালকা করব, বেশি গাঢ় করব না, তাহলে দেখতে খারাপ লাগবে। সিক্স বি পেন্সিল দিয়ে আমরা এভাবে করব। এরপর কী করব, নিচের দিকে যদি একটু ছায়া দেওয়া যায় তাহলে আরও সুন্দর লাগবে। ব্রিজের যে ছায়াটা, আমরা পানিতে হালকা ছায়া দিব, এভাবে সোজা করে দিব, একেবারে স্পষ্ট করে দিব না, তাহলে কঠিন হয়ে যাবে আমাদের কাছে। এভাবে ছায়াটা আঁকবো আমরা। দেখুন সহজেই ছায়াটা হয়ে গেল। এখন দেখুন, দূরে থেকে একটু দেখুন, দৃশ্যটি অনেক সুন্দর লাগছে, প্রাণবন্ত লাগছে। হয়ে গেল সুন্দর একটি পদ্মা ব্রিজ বা পদ্মা সেতু। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।